আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে স্ট্রিট ভিডিওটা দেখতে যাচ্ছি তা হচ্ছে বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি সাকা চৌধুরী নামে পরিচিত। তার বাসার রোড থেকে আমরা চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ রোড পর্যন্ত যাব এবং এই রোডের আশেপাশে কে কি আছে তা দেখব। সো বন্ধুরা, এখন আমরা যে রোডটা দিয়ে হাঁটছি এটি হচ্ছে চট্টগ্রামের চকবাজার এরিয়ার কলেজ রোড দিয়ে হাঁটছি এবং এই রোডটাকে হচ্ছে সবাই হচ্ছে চট্টগ্রাম কলেজ রোড হিসেবে চিনে থাকে। এবং এই রোড দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এবং দেখব সামনে আশেপাশে কি কি আছে। আর এই রোডটা দিয়ে হচ্ছে মেইনলি হচ্ছে আপনার যে মেইন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে লেগুনা, পাশাপাশি হচ্ছে সিএনজি আছে এবং রিক্সা আছে। সো আপনারা যদি হেঁটে না যেতে চান তো সেই ক্ষেত্রে রিক্সা, লেগুনা অথবা সিএনজির মাধ্যমে আপনি কলেজ রোড হয়ে হচ্ছে আপনি কলেজ যেতে পারবেন। আর বন্ধুরা, বাম পাশে দেখা যাচ্ছে একটা মসজিদ ও মাজার আছে, আর ঠিক এই মসজিদ মাজার ক্রস করেই হচ্ছে আমরা সামনের দিকে এখন যাচ্ছি। আর এই রোডটার নাম প্রথমেই বলেছি যে এটা হচ্ছে কলেজ রোড, এবং কলেজ রোড হয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে চট্টগ্রাম সরকারি কলেজ পর্যন্ত এবং পাশাপাশি হচ্ছে চট্টগ্রাম বিখ্যাত যে মহসিন কলেজ আছে মহসিন কলেজ পর্যন্ত। এবং দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার রিক্সা যাচ্ছে এবং এছাড়া হচ্ছে পথচারী হেঁটে যাচ্ছে। এবং এই রোডের হচ্ছে যেই আপনার বর্ণনাটা সেটা হচ্ছে রোডের দুই পাশে হচ্ছে ওয়াকওয়ে সিস্টেম আছে পথচারী হাঁটার জন্য, পাশাপাশি হচ্ছে মাঝখানের সুন্দর একটা লেন দেওয়া আছে এবং পাশাপাশি একটু পরপরই হচ্ছে আপনার যারা হচ্ছে পথচারী আছে তাদের ক্রস করার জন্য হচ্ছে জায়গা দেওয়া হয়েছে। এবং বন্ধুরা, এখন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখবো সামনে আর কি কি আছে। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ লোকজন দাঁড়িয়ে আছে এবং অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে সিএনজি দাঁড়িয়ে আছে এখানে, কারণ এখান থাকার চট্টগ্রাম এরিয়ার যে সিএনজিগুলো আছে এগুলো আসলে ম্যাক্সিমাম সিএনজি হচ্ছে আপনার লোকাল হিসাবে আপনার যাতায়াত করে। সো আপনার চাইলে হচ্ছে লোকাল ট্রান্সপোর্টেশন হিসাবে এই সিএনজিগুলো ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা সামনের দিকে যাবো, দেখবো সামনে এই রোডের আর কি কি দেখা যায়। তো পাশাপাশি দেখা যাচ্ছে চিটাগাং ডাইন একটা রেস্টুরেন্ট দেখলাম আমরা। আর এই রোডে তেমন কিছু আসলে রেস্টুরেন্ট অথবা তেমন উল্লেখযোগ্য কিছু দেখতে পাচ্ছি না, কারণ কলেজ রোড হওয়ার জন্য হচ্ছে এখানে তেমন বড় কিছু শপিং মল অথবা আদার্স কিছু দেখা যাচ্ছে না। আর এখানে দেখা যাচ্ছে একজন ফ্রুট সেলার, আর আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিছু বাচ্চারা হচ্ছে ক্রিকেট খেলছে। তো আমরা এই কলেজ রোড হয়েই হচ্ছে সামনের দিকে হাঁটবো। আমরা কলেজ রোডের যে ওয়াকওয়েটা আছে ওয়াকওয়ে দিয়ে হাঁটছি আমরা সামনের দিকে। দেখবো বন্ধুরা সামনে এছাড়া আর কি কি দেখা যায়। বন্ধুরা, দেখা যাচ্ছে হচ্ছে এখানে সামনে হচ্ছে বেশ কিছু লেগুনা দাঁড়িয়ে আছে। সো কলেজ রোড হওয়ার জন্য হচ্ছে এখানে লেগুনাগুলো এই রাতে অনেক স্লোলি হচ্ছে চলে, কারণ এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট যাতায়াত করে। তো যদি কোনো দুর্ঘটনা না হয় তো সেই ক্ষেত্রে সতর্ক হিসাবে হচ্ছে এই এরিয়াতে যে বাসগুলো, বাস অথবা হচ্ছে যে কোনো ট্রান্সপোর্টেশন যখন এই রোডটা দিয়ে চলাচল করে তো ওদের গতিসীমা একটু নিম্নই থাকে। তো আমরা সামনের দিকে বন্ধুরা যাচ্ছি, দেখবো সামনে আর কি কি আছে। দেখা যাচ্ছে বন্ধুরা এখানে একটা যাত্রী ছাউনির মতন যেখানে হচ্ছে যাত্রীরা দাঁড়িয়ে থাকে, কারণ ঠিক এখানে দেখা যাচ্ছে কিছু গাড়িও দাঁড়িয়ে আছে। আমরা এখন সামনের দিকে যাব যে সামনে আর কি কি দেখা যায়। তো আমরা ইতিমধ্যে আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, সামনেই হচ্ছে আপনার চট্টগ্রাম সরকারি কলেজ এবং বাম পাশে যেই আমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রাম যে মহসিন কলেজ, যে নামে আমরা যে কলেজটাকে চিনে থাকি সেটি হচ্ছে সরকারি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আর ডান পাশেই হচ্ছে আপনার চট্টগ্রাম সরকারি কলেজ বা চট্টগ্রাম কলেজ। সো এই এরিয়াটা মেইনলি কলেজ রোড হবার কারণ হচ্ছে এই রোডের হচ্ছে দুই পাশে দুইটা খুব বিখ্যাত সরকারি কলেজ যা ব্রিটিশ আমল থেকে কলেজ দুটো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।